আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিসা নীতির পর সরকারের বিরুদ্ধে আরেক অবাক করা পরোক্ষ কূটনৈতিক বার্তা ও নতুন মাত্রার চাপ। বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের কথা না বলাটাও একটা বার্তা। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিসের ওয়েবিনারে বক্তারা, দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা বিশ্লেষণমূলক বা গবেষণামূলক আলোচনা। রাজনীতির গতি প্রকৃতি নিয়ে যারা, বিশেষ করে ইন্টারন্যাশনাল পলিটিক্স, জিও পলিটিক্স, পলিটিক্যাল জিওগ্রাফি, ডিপ্লোমেসি, ট্রেড অ্যান্ড কমার্স, এগুলো যারা খুব সূক্ষ্মভাবে ক্লোজলি পর্যবেক্ষণ করেন, এরকম কিছু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের গবেষক একটা ওয়েবিনারে বাংলাদেশের সম্ভাব্য পরিস্থিতি বা রাজনীতি নিয়ে একটা আলোচনা করেছেন। সেখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য বা বিষয় উঠে এসেছে। একটু আমি সেটা ডিটেলস বিশ্লেষণ করব। সংক্ষেপে যদি সামারি হিসেবে একটু বলি, আসলে ভিসানীতি প্রয়োগের পরও ভিসানীতিতে একটা কঠিন চাপ সরকারের উপর মারাত্মক অস্বস্তি তৈরি করেছে এবং এর প্রভাব নির্বাচনে পড়বে মোরাললেস। এরপরও সরকারের বিরুদ্ধে, অবশ্যই সেটা সরকারের বিরুদ্ধে যাবে, ভিসানীতি যেরকম সরকারের বা আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে যাচ্ছে, ঠিক তদ্রূপ সরকারের বিরুদ্ধে এই যে ভারতের চুপ থাকা, এত কিছু ঘটছে, ইউরোপ ইউনিয়ন কথা বলছে, ইউরোপ ইউনিয়ন পার্লামেন্টে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে প্রস্তাব পাশ হচ্ছে, অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সিনেটররা ম্যাগনিটস্কি স্টাইলে স্যাংশন ইম্পোজ করার কথা বলছে, যুক্তরাষ্ট্র এত কিছু বলছে, চীনও মাঝে মাঝে কিছু বলছে, কিন্তু ভারত চুপ। এই যে ভারতের চুপ থাকা, এটা অবাক করা বিষয়, এরকম হওয়ার কথা নয়। কারণ আমরা জানি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে প্রভাব বিস্তারকারী রাষ্ট্র হচ্ছে ভারত। সেই ভারত চুপ থেকে সবাইকে অবাক করে দিয়ে, ভারতের চুপ থাকাটাই অবাক করা, যেটা স্বাভাবিক নয়, এই যে চুপ থাকাটা, এটা কিন্তু পরোক্ষ কূটনৈতিক বার্তা। কি বার্তা? যে যুক্তরাষ্ট্র তৎপরতা চালাচ্ছে এবং সেখানে ভারত বেশি কিছু করতে পারবে না। আমি যেটা মনে করি, ভারত নিজেই আছে দৌড়ের উপর কানাডায় শুনিয়ে তাদের ইন্টারনাল অনেক ক্রাইসিস নিয়ে। সেখানে বাংলাদেশের পাশে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মতের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের ক্ষেত্রে কিছু করবে এবং যুক্তরাষ্ট্রে ব্যাট সিরিয়াস, সেই কাজ হয়তোবা ভারত আগের মতো সিরিয়াসলি হয়তোবা করতে যাচ্ছে না। ভারত চুপ থেকে পরোক্ষভাবে সেই কূটনৈতিক বার্তাই মূলত বাংলাদেশের রাজনীতি সম্পর্কে দিচ্ছে, এবং এই ভারতের চুপ থাকাটাই হচ্ছে সরকারের জন্য নতুন মাত্রার একটা সিভিয়ার প্রেশার, এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের রাজনীতিতে বাইরের প্রভাবের সবচেয়ে বড় উদাহরণ হলো ভারত। সেই ভারতই চুপ, চিন্তা করছেন এটা সরকারের জন্য কত বড় একটা সেটব্যাক। সরকার নানান সময় চেষ্টা করেছিল বা প্রত্যাশা করেছিল যে বাইডেনের কাছে বাংলাদেশ নিয়ে বলবে নানান সময়, কিন্তু সেটা কিন্তু ঘটেনি। এবার নির্বাচন নিয়ে ভারত যে কিছু বলছে না, এটা একটা বার্তা। 2018 সালে নির্বাচনের পর যুক্তরাষ্ট্র থেকে কোনো শুভেচ্ছা বার্তা আসেনি, এমনকি তৎকালীন ট্রাম্প প্রশাসনও পাঠায়নি। তো ট্রাম্প প্রশাসন তো মোটামুটি বাংলাদেশ নিয়ে অতটা সিরিয়াস ছিল না, তাদের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা আসা স্বাভাবিক ছিল। কিন্তু বাইডেন প্রশাসনের স্ট্র্যাটেজি কিন্তু ভিন্ন, তারা কিন্তু তাদের গ্রেটার স্ট্র্যাটেজির অংশ হিসাবে বাইডেন প্রশাসনের বাংলাদেশ নিয়ে খুব সিরিয়াস, বিশেষ করে সুষ্ঠু নির্বাচন এবং মানবাধিকার নিয়ে। তো এর মানে 2018 পরিস্থিতি এবং 2023 বা 24 পরিস্থিতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বা যুক্তরাষ্ট্রের চোখে এক নয়। এমনকি বাংলাদেশের গণতন্ত্র যত সংকুচিত হবে, ততই এখানে চীনের প্রভাব বিস্তারের পরিধি বাড়বে। বাংলাদেশের নির্বাচনে বিদেশি শক্তির প্রভাব শীর্ষক ফোরাম ফর বাংলাদেশ স্টাডিসের বিশেষ ওয়েবিনারে মূল বক্তা যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশ প্রফেসর আলী রিয়াজ এমন মন্তব্য করেছেন। তো আলী রিয়াজ যে কত উঁচু মাপের গবেষক সেটা জানেন। তো এই যে কথাগুলো, আলী রিয়াজের বক্তব্যগুলো, ইট ডেফিনেটলি ওয়েন্ট এগেনস্ট গভর্নমেন্ট এবং ইট ইন্ডিকেটস সিভিয়ার আপকামিং প্রেশার টুয়ার্ডস গভর্নমেন্ট, এতে কোনো সন্দেহ নেই, বিয়ন্ড রিজনেবল ডাউট। আরেক আলোচক ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের ইনস্টিটিউট অফ সাউথ এশিয়ান স্টাডিজের নন রেসিডেন্ট সিনিয়র ফেলো ডক্টর শ্রী রাধা দত্ত প্রফেসর আলী রিয়াজের সাথে একাত্মতা পোষণ করে বলেন, নির্বাচন নিয়ে ভারতের কথা না বলাটাও একটা অবস্থান, নিজেরা ঠিক না থাকলে বাইরের লোক কথা বলার সুযোগ পায়, মন্তব্য করে তিনি বলেন, দিল্লিতে যে সরকারই থাকুক না কেন, তারা ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে একইভাবে কাজ করে। আওয়ামী লীগ যা কিছু করুক না কেন, ভারত তা সামাল দেবে বলে
বাংলাদেশে একটা ধারণা তৈরি হয়েছে, কিন্তু সেই প্রতিষ্ঠিত ধারণা সবাইকে অবাক করে দিয়ে হয়তোবা ভুল প্রমাণ হতে যাচ্ছে। এর মানে দিল্লি আওয়ামী লীগের জন্য তেমন কিছু করতে যাচ্ছে না, সেটাই এই গবেষকরা মনে করেন। 2018 নির্বাচনে কেউ ভোট দিতে পারেনি মন্তব্য করে তিনি বলেন, এর কারণ আগেই সেখানে বোঝাপড়া হয়ে গিয়েছিল, ভারত চীন এই নির্বাচন মেনে নিল, যুক্তরাষ্ট্র শুরু থেকেই নির্বাচন নিয়ে কথা বলেছিল, যে সরকারই আসুক বাংলাদেশ ভারত একসাথে কাজ করতে পারবে আশা প্রকাশ করে তিনি বলেন, ভারত চাইবে 2024 সালে এই সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। এখন ভারতও যদি পশ্চিমাদের সুরে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়, তাহলে এটা সরকারের জন্য কি কঠিন চাপ নয়? সরকারের পক্ষে আন্তর্জাতিকভাবে আর কোনো বন্ধু থাকলো না, রাশিয়া চীন এটা বলা না বলার কোনো ভ্যালু নেই, রাশিয়া চীনের আলাদা কোনো সফট পাওয়ারগত কিছু টাকা পয়সা, কিছু ইনভেস্টমেন্ট, কিছু বড় বড় প্রজেক্ট ছাড়া আলাদা কোনো পাওয়ার নেই। অতএব সরকারের জন্য নতুন মাত্রার চাপ, যাতে সরকার মারাত্মকভাবে বিব্রত বোধ করবে। হ্যাঁ, সরকার ডোমেস্টিক্যালি সিভিয়ারলি মারাত্মকভাবে পাওয়ারফুল, কোনো সন্দেহ নেই, সরকার যদি স্ট্রিক্ট থাকে তাহলে কেউ এই সরকারকে হটাতে পারবে না, এটা আমি মনে করি। কিন্তু এভাবে দেশ চালানো সরকারের জন্য কঠিন হবে যদি ভারতও আওয়ামী লীগের পক্ষে না দাঁড়ায়, এটা সরকার উপলব্ধি করবে আশা করি। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, বাংলাদেশের ইতিহাসে দলীয় সরকার অধীনে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হয়নি, অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে ক্ষমতার পালাবদল হয়েছে। এর মানে বিষয়টা স্পষ্ট, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সুষ্ঠু হবে না, এটাই বোঝানোর চেষ্টা করছেন, আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে তাহলে আওয়ামী লীগকে জনগণ আর ভোট দেবে না, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রেজিম চেঞ্জ হবে, এরকম ইঙ্গিতেই কিন্তু এই ওয়েবিনারের বক্তাদের, বিশেষ করে বদিউল আলম মজুমদারের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে। তো ঘটনা যাই হোক না কেন, দর্শক, ভিসানীতির পরও, বরং ভিসানীতির পর সরকার আরও চাপে পড়ছে, পরোক্ষ বার্তাও পাওয়া যাচ্ছে ভারতের পক্ষ থেকে চুপ থাকার মধ্য দিয়ে, এটা ডেফিনেটলি আওয়ামী লীগ রেজিমের জন্য একটা বড় চিন্তার বিষয়। তবে কিছু কথা থেকে যায় যে ভারত কিন্তু কূটনৈতিকভাবে অত্যন্ত দক্ষ, অত্যন্ত মেধাবী একটা রাষ্ট্র, তারা পৃথিবীর বুকে টিকে আছে এবং দ্রুত সম্প্রসারিত হচ্ছে, ভারতের প্রভাব প্রতিপত্তি অর্থনৈতিক দিক থেকে, ডিপ্লোম্যাটিক দিক থেকে, এমনকি চন্দ্রাভিযান থেকে শুরু করে নানান কিছুতে তাদের ইমেজ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো এখন ভারত বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পক্ষে যে তৎপরতা অলরেডি চালিয়েছে তার একটা বাই প্রোডাক্ট আছে, সেই ফলাফলই তো অনেকদিন আওয়ামী লীগ অটো পাবে। ভারত চুপ থাকলেও যুক্তরাষ্ট্র বা অন্যদের সুবিধা আছে, ঠিক আছে, কিন্তু চুপ থেকে একটা বার্তা আছে, আবার চুপ থেকে কাউকে বুঝতে না দিয়েও ভারত অনেক কিছু করতে পারে, কারণ এটা ডিপেন্ড করে যে আসলে বিএনপির সাথে ভারতের বোঝাপড়া কতটুকু। বিএনপির সাথে যদি কোনো বোঝাপড়া না থাকে তাহলে অনেকের ক্যালকুলেশন বা এই চুপ থাকার হিসাব নিকাশ উল্টে দিয়ে ভারত ভিন্নভাবে কিছু করতে পারে আওয়ামী লীগের জন্য, যেটা অনেকে বুঝে উঠতে পারবে না, কারণ ডিপ্লোম্যাটিক্যালি অত্যন্ত ট্যাক্টফুল ভারত, যে সব কিছু ভারতের প্রেডিক্ট করা যায় না, এই জন্যে এই দিক বিশ্লেষণ করলে আওয়ামী লীগের জন্য একটু চিন্তা কমের কারণও কিন্তু আছে।